65 নম্বরে বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে, তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, বেঁচে থাকতে হবে। এরপরে এই জেনা আরও জেনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেমন এই যে সামনে 14 ফেব্রুয়ারি রয়েছে, আপনাদের যাদের সন্তান রয়েছে, যাদের বোন রয়েছে, যাদের মেয়ে রয়েছে, আপনার কখনোই তাদেরকে পার্কে যেতে দেবেন না। যদি পার্কে আপনি যেতে দেন তাহলে নিঃসন্দেহে তারা জেনা করবে। শুধুমাত্র জেনা করবে বিষয়টি এমন নয়, তারা কথা বলবে চুপি চুপি, তারা তাদের প্রেমের আলাপ করবে, এটাও তাদের জন্য জেনা। আর কিয়ামতের ময়দানে এটার জন্য আপনি সন্তানের বাবার কাছে জেনার দিকে চলে যাবেন, এই জন্য এখান থেকে আপনারা বেঁচে থাকবেন। আপনি দেখুন সাহাবা কিরাম কীভাবে আল্লাহর প্রতি ভয় করে চলেছিলেন। সেই বুখারীর হাদিস 5076 হাদিস আপনি পেয়ে যাবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, তিনি বলছেন যে আমি বিছানায় যখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন শাবুন ওয়া আনা আখাফু আলা নাফসি আল আনাতা, ইয়া রাসূলুল্লাহ আমি একজন যুবক, তাগড়া যুবক, আমার ভয় হয় এই মুহূর্তে যে আমি কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারি, আমি একজন যুবক, আমার সমর্থন নেই যে আমি বিয়ে করব, কিন্তু আমি মনে হয় যে জেনার সাথে জড়িয়ে যাবো, ব্যবচারের সাথে জড়িয়ে যাবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু বলুন, আমি কি আমার লিঙ্গ কেটে ফেলবো, ফাঁসা খাতার নি, আমি কি খাসি হয়ে যাব, আমি লিঙ্গ কেটে ফেলবো, বিশ্বনবী কোনো কথা বলছেন না, তার রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছেন। বিশ্বনবীকে আবার জিজ্ঞেস করলেন ফাঁসা খাতার নি, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন আমি কি খাসি হয়ে যাব, বিশ্বনবী কোনো কথা বললেন না, তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন, বিশ্বনবী রেগে গেলেন, রেগে গিয়ে বললেন জাফফাল কলম আইনহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الذنب أكبر عند الله سبحانه وتعالى قال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا الذي خلقك قال رجل ثم أي يا رسول الله قال رسول صلى الله عليه وسلم أن تقتل ولدك خشية أن يطعم معك ثم أي قال رجل قال رسول صلى الله عليه وسلم أن تزني حليلة زارك تصدقها قال الله سبحانه وتعالى في القرآن الحكيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করলেন, শুধুমাত্র মানুষ হিসেবে তৈরি করেননি, বরং পৃথিবীতে যতগুলো জাতি এসেছে, বানি ইসরায়েল, আদ, সামুদ, যতগুলো জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল জাতির মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত
তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মর্যাদা দান করলেন, আমাদের প্রতি এত মায়া করলেন, আমাদের প্রতি এত ভালোবাসা বিছায় দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। এরপরে দুরুদ বর্ষিত হোক শেষ নবীর উপরে, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আত্মার মাগফিরাত কামনা করছি, শহীদ ভাইদের জন্য, যে সকল ভাইরা ইতিপূর্বে ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন জান্নাতের পিয়ালার পানি পান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অধিকাংশ আলোচনায় একটা কথা বেশি বলে থাকি, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ আমাদের করতে হবে বিভিন্ন মাধ্যমে। আমরা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে অথবা আল্লাহর কোনো প্রশংসা করার মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করতে পারি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, মানে আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে তোমরা শুনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, তোমরা শুনে রাখো আমার আযাব, আমার শাস্তি এটা বড় কঠিন। আল্লাহ তাআলা এই মেসেজটা আমাদেরকে দিচ্ছেন। এর কারণ হচ্ছে আমরা এই পৃথিবীতে চলাফেরা করছি, এটা হচ্ছে একটা নিয়ামত। এরপরে আমরা ভালো আছি, এটা হচ্ছে একটা নিয়ামত। এরপরে এই পৃথিবীর বুকে আমরা খাওয়া দাওয়া করছি, ফলমূল খাচ্ছি, এরপরে যে রিজিক আমরা ভক্ষণ করছি, এই প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের শেষের দিকে বলছেন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমায়িযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি তোমাদের থেকে প্রত্যেকটা নিয়ামতের হিসাব গ্রহণ করব। যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এখান থেকে যে মেসেজটা আমরা পাচ্ছি প্রথমত, সেটা হচ্ছে যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব আমাদেরকে দিতে হবে না। আর যদি আল্লাহর প্রশংসা আমরা না করি, তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এখন থেকে নিয়ে 1400 বছর আগে, 1450 বছর আগে, যে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিব। এই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে যে আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ আমাদের করতে হবে। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ আমরা কীভাবে করব? বিভিন্ন বাক্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, যেমন প্রথমত যে বাক্যটি বিশ্বনবী শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা করার স্বার্থে পড়বো আলহামদুলিল্লাহ। এরপরে আরও বাক্য বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, যেমন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আরও দুয়া বিশ্বনবী শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়াসিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এগুলো এক একটা বাক্যের মর্যাদা আকাশ চম্বে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা পড়ার পরে ফেরেশতা, আমরা যা করি না কেন, আমরা যে ভালো কাজগুলো করি না কেন, বা কোনো খারাপ অন্য কোনো কাজ করি না কেন, সেটা ফেরেশতা দ্বারা লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, নোট করা হয়। যখন ইয়া রাব্বি লাকাল হামদু এই দোয়াটা একজন সাহাবী পড়লেন, পড়ার পরে ফেরেশতা কী লিখবে, তার কলম বন্ধ হয়ে গিয়েছে। এজন্য সে আল্লাহকে দরখাস্ত করল ইয়া রব মা আত্তুবা আলা হাদা, এটার জন্য আমি কী লিখব? আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে বললেন উক্তব কামা ক্বালা আবদি আনা আজযিবি, আমার বান্দা বাক্যটাকে যেভাবে বলেছে সেভাবে লিখে রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজে এর পুরস্কার দান করে দেব। সুবহানাল্লাহ। আপনি একটা বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে এই পৃথিবীর বুকে যদি আমি জন উন্নয়নমূলক একটা কাজ করি, তাহলে সেটার পুরস্কার যদি এলাকার কোনো দায়িত্বশীল দিতে না পারে, কোনো মেম্বার কোনো চেয়ারম্যান দিতে না পারে, যদি আপনি ধরেন এমপি আমাকে দিচ্ছে সেও পারছে না, তাহলে প্রধানমন্ত্রীর সাথে আপনাকে সাক্ষাৎ করে দেওয়া হবে। আপনার এই উপহারটা, আপনার কৃতজ্ঞতা স্বরূপ আপনার যে উপহার রয়েছে, আপনার যে প্রাইজ রয়েছে, এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারলো না, মানে আপনার এলাকার কোনো নেতা দিতে পারলো না, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনাকে যোগাযোগ করে দেওয়া হলো, সে আপনাকে উপহার দিল। একজন সাধারণ নেতা একটা জিনিস দিল আমাকে দিতে পারলো না,
যদি আমাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা উপহার দেয় তাহলে কি দিতে পারে একটাবার চিন্তা করার সুযোগ হয়েছে আমাদের? যদি এই পৃথিবীর একজন শাসক আমাদেরকে এত কিছু দিতে পারে তাহলে সারা পৃথিবীতে যতগুলো শাসক রয়েছে এই প্রত্যেকটা শাসকের যিনি শাসক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যদি আমাকে কিছু দেন তাহলে তিনি কি দিবেন এটা কল্পনা করা যায়? ডু ইউ ক্যান ইমাজিন? এটা কখনোই কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের বুঝতে হবে আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতার সাথে আমাদের থাকতে হবে, তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, আল্লাহর কাছাকাছি যেতে পারবো। আর যদি আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে করতে আল্লাহর কাছাকাছি চলে যাই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে, ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। এই জন্য এই কৃতজ্ঞতাগুলো আমাদের প্রকাশ করতে হবে। নামাজের পরে আমরা অনেক সময় মোনাজাতে মেতে যাই কিন্তু বিশ্বনবী এখানে অনেক দোয়া পড়তেন, এই দোয়াগুলো আমাদের পড়তে হবে। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আজকের এটাই যে আপনারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন। আজকে আপনাদের এখানে আলোচনা শুরুতে পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এরপরে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এখান থেকে কিছু মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করব, আপনারা এখান থেকে বোঝার চেষ্টা করবেন। আসলে আমরা আলোচনা শুধুমাত্র শুনি কিন্তু নিজের জীবনে যে বাস্তবায়ন করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে কাজ করে না। এই চিন্তা কাজ না করার কারণে আমরা আল্লাহর পথ থেকে কোরআন এবং হাদিস থেকে বহু দূরে ছিটকে পড়ে গিয়েছি। আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা শুধুমাত্র শুনবো কিন্তু মানবো না, এই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবো না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى اثاما। এখানে আল্লাহ তাআলা তিনটি পর্যায়ে কথা বলছেন। প্রথমে আল্লাহ তাআলা তার সাথে শিরকের ব্যাপারে কথা বলছেন, দুই নম্বরে আল্লাহ তাআলা এখানে মানুষ হত্যা করার ব্যাপারে কথা বলছেন, এবং তিন নম্বরে মানুষের সাথে জেনা করার কথা আল্লাহ তাআলা বলছেন। তিনটি পর্যায়ে কথা বলছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন والذين لا يدعون مع الله اله اخر, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, মানে আল্লাহর সাথে শির করবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাস, এবং দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা মানুষ হত্যা করবে না। এরপরে তিন নম্বরে বলছেন যে ওয়ালা ইয়াজনুন, এবং জেনা করবে না। এ সম্পর্কিত আরেকটা হাদিস আপনার সামনে পেশ করি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হচ্ছে। তিনি বলছেন যা রাজুলিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসুল, আইয়ু যানবি আকবর ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অপরাধ কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাদউ লিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। ওহুয়া খলাকাকা, তুমি যে আল্লাহর সাথে শিরক করছো অথচ সেই আল্লাহই তোমাকে তৈরি করেছেন। প্রথমে বিশ্বনবী এই কথাটা বললেন। এরপরে ওই লোকটি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন পাপটি সবচেয়ে আল্লাহর কাছে বড়, কোন পাপটি আল্লাহর কাছে সবচেয়ে গুরুতর, কোন পাপটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মারাত্মক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতাকতুল ওয়ালাদাকা খশিয়াতা আইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করে ফেললে, এই ভয়ে কতল করে ফেললে যে সে যখন বড় হবে সে আমার সাথে খাওয়া দাওয়া করবে, আমার ভরণ পোষণ তাকে দেওয়া লাগবে, এটা কি আমি জুটাতে পারবো? এই ভয়ে তাকে আপনি হত্যা করে ফেললেন। এই কথা বলার পরে ওই অগন্তক লোকটি বিশ্বনবীকে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন পাপটি আল্লাহর কাছে সবচেয়ে বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, ব্যভিচার করা, এটা হচ্ছে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। বিশ্বনবী তিনটা কথা বললেন। এখন এই তিনটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। এখানে তিনটা কাবিরা গুনার কথা আমি উল্লেখ করেছি, শুধুমাত্র এই তিনটি কাবিরা গুনার কথা আমি উল্লেখ করেছি বলে এটা নয় যে শুধুমাত্র আমাদের এই তিনটি থেকে বেঁচে থাকতে হবে, বরং আমাদেরকে প্রত্যেকটা পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন এই পৃথিবী তৈরি করলেন, পৃথিবী তৈরি করার পরে পৃথিবী নাচানাচি করছিল, হেলে দুলে বেড়াচ্ছিল, এমন সময় আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থানে পাহাড় গেড়ে দিলেন। পাহাড় যখন বসাই দিলেন সঙ্গে সঙ্গে এই পৃথিবী নাচানাচি বন্ধ করে দিল, পৃথিবী স্টপ হয়ে গেল। আপনাকে যে বিষয়টা এখান থেকে আমি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় পাহাড় দেখে থাকি, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো এত বড় কি এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি হয় নাই, ছোটো ছোটো পাথরগুলো একটা পর্যায়ে বিশাল পাহাড়ে পরিণত হয়ে গিয়েছে। ঠিক তেমনই ভাবে হয়তো ছোটো কোনো অন্যায় আমি করছি, হয়তো মানুষকে গালি দিয়ে দিলাম, কষ্ট দিয়ে কথা বলে দিলাম,
অথবা মানুষের নামে গীবত করে অন্য মানুষের সামনে তার বদনাম করলাম। আমি ভাবছি এই গুণাগুলো হয়তো ছোট, ছোট ছোট পাথর যেমন বিশাল পাহাড়ে পরিণত করেছে, ঠিক তেমনই ভাবে আমার ছোট ছোট অন্যায়গুলো একটা পর্যায়ে বিশাল পাহাড়ে পরিণত হয়ে যাবে। তার মানে ছোট ছোট গুণা আপনি মনে করছেন, কিন্তু এই ছোট ছোট গুণাগুলো একটা পর্যায়ে কাবিরা গুণে পরিণত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা পাপ থেকে আমাদের বাঁচতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যানবি আকবার ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে কোন পাপটি সবচাইতে বড়? বিশ্বনবী বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কোনো কাউকে কোনো কিছুকে অংশীদার হিসাবে ডাকলে এটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য হবে। মানে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক কি এটা আমাদের বুঝতে হবে। এই শিরকের গুণা সম্পর্কে আমাদের বুঝতে হবে। এই শিরকের গুণা কত আপনি দেখবেন, সূরা নিসা খুলুন আপনি, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীতে যতগুলো পাপ রয়েছে, তোমরা যাই পাপ করো না কেন, আল্লাহ তাআলা চাইলে সেটা ক্ষমা করতে পারেন। তবে যদি তোমরা শিরকের গুণা করো, লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি শাইআ, যদি তোমরা কেউ আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদারি স্থাপন করো, আল্লাহর সাথে শিরক করো, তাহলে এই গুণা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আপনি চিন্তা করেছেন এটা কত বড় অপরাধ? এখন এই শিরক কি আমাদের বুঝতে হবে। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক, আপনি মানুষকে বা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে ক্ষমতার ঊর্ধ্বে মনে করছেন, সেখানে আল্লাহ তাআলার মান কমে যাচ্ছে, আল্লাহ তাআলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তার মানে আপনাকে বুঝে নিতে হবে এটাই হচ্ছে আল্লাহর সাথে শিরক। আর এই শিরক হচ্ছে ইন্না শিরকুলা জুলমুন আযীম, আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ইন্না শিরক, নিশ্চয় শিরক, লা জুলমুন আযীম, বিশাল বড় জুলুম, বিশাল বড় অত্যাচার, কার সাথে? আল্লাহর সাথে। মানে আপনি আল্লাহর সাথে জুলুম করছেন, অবিচার করছেন, তার মানে এই পাপ কতটা মারাত্মক হতে পারে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই গুণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার চাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনি যদি শিরক করে মারা যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনি তো জাহান্নামে যাবেন, আপনি যখন কবরে শুয়ে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়াও করতে পারবে না। ধরুন আপনি মাজারে কিছু দান করে চলে গিয়েছেন, আপনি আল্লাহর পথে দান করতে পারেন, কিন্তু মাজারে গিয়ে পীরকে দান করে ফেললেন, মানে আপনি শিরক করলেন। এই শিরক করে যদি আপনি মারা যান, তাহলে আপনার জন্য যে দুর্ভোগটা আসবে সেটা হচ্ছে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা হাসরের 10 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দোয়া করো এই মুমিন উম্মার জন্য, মুসলমানদের জন্য, তোমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে তুমি তাদের জন্য তোমরা দোয়া করো, কিন্তু যারা শিরক করে মারা গিয়েছে তাদের জন্য তোমরা দোয়া করতে পারবে না। আল্লাহ তাআলা এইভাবে আয়াতটি বলছেন, সূরা হাসরের 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা এখানে যে বিষয়টা বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে, আমি ভুলে গেছি, এখানে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ওয়াগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আল্লাহ তাআলা এখানে যে মেসেজটা দিচ্ছেন আমাদেরকে সূরা হাসরের 10 নম্বর আয়াতে, সেটা হচ্ছে রব্বানা ওয়াগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তাআলা মুসলমান বান্দাদেরকে, মুসলিম উম্মাকে একটা বিষয় শিক্ষা দিচ্ছেন, সেটা হলো তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা ওয়াগফির লানা, হে আমাদের রব, তুমি আমাদের ক্ষমা করে দাও। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এরপরে আপনি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও যারা ইতিপূর্বে কবরে চলে গিয়েছে ঈমান নিয়ে। তার মানে যারা শিরক করে মারা গিয়েছে তাদের জন্য দোয়ার কথা এখানে নেই। তার মানে আপনার জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে শিরক করে মারা যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য কেউ সুপারিশ করতে পারবে না। এই দুনিয়ার জীবনে আপনি কবরে শুয়ে থাকা অবস্থায় আপনার সন্তান দোয়া করতে পারবে না। আর বাস্তব প্রমাণ আপনি দেখতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কোথায় গিয়েছে, জান্নাতে নাকি জাহান্নামে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার নাম ধরে বলে দিলেন, তোমার পিতামাতা বর্তমানে জাহান্নামে আছে, তোমার পিতামাতা জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে। এই কথা শোনার পরে ওই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, মুখ ভারী করে, কান্নাজড়িত চেহারা নিয়ে তিনি ফিরে যাচ্ছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, তুমি এখানে ফিরে এসো। সে ফিরে আসার পরে বিশ্বনবী তাকে বললেন, আবি ও আবিকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা উভয়ে জাহান্নামে রয়েছে। এরপরে লোকটিকে পাঠিয়ে দিলেন। আপনি চিন্তা করেছেন, বিশ্বনবীর পিতার ব্যাপারে বিশ্বনবী বললেন, আমার পিতা এবং তোমার পিতা দুজনে জাহান্নামে রয়েছে। কেন? কারণ তারা মুশরিকের যুগে মারা গিয়েছিল, এই জন্য। আর এটা হাদিস আপনাকে শোনাই, এটা সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন কিতাবে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন একজন ব্যক্তি,
ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতামাতা কোথায় যাবে কিয়ামতের ময়দানে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোজা ভাষায় উত্তর দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে দুর্ভোগ, তার জন্য কোনো উপকার আমি করতে পারবো না, আর পিতামাতার জন্য কোনো কাজে আমি আসবো না। যেই মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তার পিতামাতার ব্যাপারে তিনি বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার পিতামাতার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আপনি চিন্তা করে দেখেছেন, বিশ্বনবীর পিতামাতা হওয়া সত্ত্বেও তার জন্য নাকি সুপারিশ করতে পারবে না। সূরা বাকারা 48 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে বার্তা পাঠাচ্ছেন যে ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের সামান্যতম উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এরপরে কারোর পক্ষ থেকে কোনো মানুষের পক্ষ থেকে কোনো মানুষের জন্য সাফা মানে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন, এবং সেদিন কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশও করতে পারবে না। আমরা কি চাই যে আমাদের জন্য কেউ সুপারিশ করবে না? যদি আমরা চাই তাহলে আমাদেরকে যে ডিসিশন এখানে ফলো করতে হবে সেটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেটা আমাদের এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ হিসেবে কোরআন দিয়েছেন, বিশ্বনবী সাল্লামকে মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন, একজন নবী হিসেবে পাঠিয়েছেন, বিশ্বনবী আমাদেরকে যেটা বলে, এই কোরআন যেটা বলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, তাহলে আমরা এই পৃথিবীর জীবনে হয়তো একটু কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাতে থাকবো, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমরা কবরে শোয়ার পরে কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিঙ্গার মাধ্যমে আমরা চলে যাব কিয়ামতের ময়দানে, সেদিন আমরা মহা শান্তিতে থাকতে পারবো। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, যেন আমরা কোনোভাবে আল্লাহর সাথে শিরক না করে ফেলি। আমরা আমাদের সমাজে এমন কিছু কাজ করি যে কাজগুলো আল্লাহর সাথে শিরক হয়ে যায়, যে শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকুল্লা জুলমুন আযীম, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে আমাকে চিরকাল থাকতে হবে খালিদান ফিহা। এখন দেখে নিতে হবে যে আমাদের সমাজে কোন শিরকগুলো প্রচলিত রয়েছে। শিরক সম্পর্কে কয়েকটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো হচ্ছে শিরক। প্রথমত যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে তাবিজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাম কী বলেছেন। এটা তাবিজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাম বলছেন, এটা মুসনাদে আহমদের 17422 নম্বর হাদিস। এখানে বিশ্বনবী সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো। এখন এ বিষয়ে অনেক কথা রয়েছে যেগুলো আপনাদের বোঝাতে গেলে হয়তো দিন পার হয়ে যাবে, জুমার সময় পার হয়ে যাবে। আপনাদেরকে সামান্য একটি বুঝাই দেয়, সেটা হচ্ছে তাবিজ কিন্তু দুই প্রকার। প্রথমত একটা তাবিজ কোরআন দিয়ে করা হয়, দ্বিতীয়ত যে তাবিজ করা হয় সেটা হচ্ছে কোরআনের বাইরে। কোরআন দিয়ে যে তাবিজটা করা হয় এটা হালাল কিনা বা এটা ব্যবহার করা যাবে কিনা এ বিষয়ে আলেমদের মাঝে পার্থক্য রয়েছে। শাইখুল ইসলাম হাদিসের একজন পণ্ডিত বহু আগে চলে গিয়েছেন, হাদিসের খেদমত করে গিয়েছেন, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন দিয়ে যদি তাবিজ ব্যবহার করা হয় তাহলে সেটা জায়েজ, সেটা ব্যবহার করা যাবে, সেটা হালাল। তবে অন্য অন্য ওলামায়ে কিরাম, ইমাম আবু হানিফা সহকারী, যতগুলো বড় বড় ইমাম এসেছিলেন, মুজতাহিদ এসেছিলেন, মুহাদ্দিস এবং মুফাসসির এসেছিলেন, তারা বলেছেন যে কোরআন দিয়েও তাবিজ ব্যবহার করা যাবে না। যারা বলে যে কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে তারা একটা দলিল গ্রহণ করে, সেটা হচ্ছে আমরা সহি সূত্রে সহি সন্দে বিভিন্ন হাদিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে সাহাবা ইকরামের সন্তান যারা ছিল তারা কোরআন পড়তে পড়তে একটা পর্যায়ে হয়তো কোরআন ভুলে যাবে, এই ভয়ে তারা পড়তে পড়তে কোরআনের মাসহাবগুলো পাথরে লেখা থাকতো, চামড়ার উপরে লেখা থাকতো, সেটা তাদের গলায় ঝুলিয়ে দিত, যখন তারা ভুলে যেত আবার সেটাকে ধরে পড়াশোনা শুরু করে দিত। এখান থেকে দলিল গ্রহণ করা হয়েছে যে তারা গলায় কোরআন ঝুলিয়ে রেখেছে এই জন্য তা ব্যবহার করা যাবে। কিন্তু এর বিপরীতে যারা মাসলা প্রদান করেছেন, যারা ফতোয়া দিয়েছেন, তারা বলেছেন যে এটা তারা কোরআন পড়ার জন্য রেখেছে, তাবিজ হিসেবে ব্যবহার করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বাইয়্যান ওয়াল হারামু বাইয়্যান, হালাল স্পষ্ট হারামও স্পষ্ট। যদি তোমার সন্দেহ হয় যে এটা হালাল কি হারাম তাহলে তুমি এই সন্দেহ থেকে বেঁচে যাও, তাহলে তুমি হারাম থেকে বেঁচে যাবে, ঠিক নয় কি? আমরা যদি সন্দেহ থেকে বেঁচে যাই তাহলে হারাম থেকে বেঁচে যাব। এই জন্য যেহেতু এখানে দুইটা মত রয়েছে যে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না কোরআন দিয়ে, দুইটা মত রয়েছে, সেহেতু আমরা এখান থেকে নিরাপদ হয়ে যাব, সেটা হচ্ছে আমরা তাবিজ ব্যবহার করবো না। এবং কোরআনের বাইরে যে সকল তাবিজ রয়েছে এটা সবাই একমত, এটা হারাম এবং শিরক। মুসনাদ আহমদের 17422 নম্বর হাদিস এখানে বিচ্ছিন্ন বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করলো। আর এই শিরক হচ্ছে ইন্না শিরকুল্লা জুলমুন আযীম, আল্লাহর সাথে জুলুম। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা পৃথিবীর সকল গুনাহ মাফ করে দেবেন কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো মাফ করবেন না। এই জন্য এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে তাবিজের ক্ষেত্রে আরও বিভিন্ন কথা আমরা শুনতে পাই, দেখতে পাই, সেটা হচ্ছে আমরা যদি কোরআন খুলি
মাকতুবাত, সুলাইমান লাইব্রেরি, বিভিন্ন প্রকাশনী থেকে যে কোরআন বের হয়েছে, কোরআন যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো তাবিজ ছাপা রয়েছে। এবং বলা হয়েছে যে এটা তাবিজ লিখে যদি তুমি গলায় ঝুলে রাখো তাহলে তোমার এই রোগটা সেরে যাবে, ওই রোগটা ভালো হয়ে যাবে। আবার লেখা থাকে যে তুমি কোনো মেয়েকে হয়তো পছন্দ করছো, সে মেয়েটা তোমাকে পছন্দ করছে না, তুমি যদি তাবিজ ব্যবহার করো তাহলে সে মেয়েটা তোমার কাছে ছুটে চলে আসবে। যে কোরআন বলছে লা তাকরবুজ জেনা, তোমরা জেনার কাছে যেও না, সেই কোরআনে লেখা আছে যে একটা মেয়েকে তুমি কাছে আনতে পারবে। এটা কি কোরআনের বিপরীত ধর্মী কথা হয়ে গেল না? অসম্ভব, বিশ্বনবী এই কথাগুলো বলেন নাই, এই কথাগুলো লেখা আছে, এটা একবারে টাটকা এবং নগদ মিথ্যা কথা, এটা সত্য হওয়ার কোনো সুযোগই নেই, কারণ বিশ্বনবী এই কথাগুলো বলেন নাই। আপনারা এগুলো ব্যবহার করবেন না। তাবিজ যাদের গলায় এই মুহূর্তে এখনই ঝোলা আছে, আজকে আপনি বাড়ি গিয়ে এটা ছিঁড়ে ফেলে দেবেন আল্লাহর জন্য। এর কারণ হচ্ছে তাবিজ কখনো আমাদের রোগ ভালো করতে পারে না। একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন কোনো একটা বিষয় সম্পর্কে জানার জন্য, এমন সময় তার হাতে একটা বালা পড়েছিল। বিশ্বনবী বললেন তোমার হাতে কি? সে লোকটি বলল এটা বালা, কেন পড়েছ? কারণ হচ্ছে এটা যদি আমি পড়ি তাহলে আমি অমুক রোগ থেকে ভালো হতে পারবো, সুস্থ হতে পারবো। বিশ্বনবী বললেন এই তাবিজ কখনো তোমাকে রোগ ভালো করে দিতে পারবে না, বরং এই তাবিজ তোমার রোগ আরও বৃদ্ধি করে দিবে, আরও বাড়িয়ে দিবে। সহি হাদিস, বিশ্বনবী বলেছেন এই তাবিজ তোমার রোগ ভালো করতে পারবে না, বাড়িয়ে দিবে। একটা পর্যায়ে বিশ্বনবী এরকম কথা বলেছেন, সেটা হলো আমরা যদি তাবিজ ব্যবহার করি যদিও সুস্থ হই তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, বরং এটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তালা আমরা যদি তাবিজ ব্যবহার করি তাহলে আল্লাহ তালা আমাকে এর প্রতি নির্ভরশীল বানিয়ে দিবে। আপনি ওষুধ খান, আপনাকে সাধারণ একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি, সেটা হলো আমরা ওষুধ, জ্বর হলে কিংবা কোনো মানে আমরা অসুস্থ হয়ে গেলে আমরা ওষুধ খাই। এই ওষুধ না খেয়ে যদি আপনি গলায় ঝুলে রাখেন তাহলে কি সে ওষুধ কাজ করবে? কখনোই কাজ করবে না। ঠিক তেমনইভাবে আমি যদি তাবিজ ঝুলে রাখি এই তাবিজও আমার রোগ ভালো করতে পারবে না, এই জন্য তাবিজ থেকে আপনারা দূরে থাকবেন। এরপরে দুই নম্বরে আরেকটা শিরক আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা কথাই কথাই কসম করে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের 3251 নম্বর হাদিস, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করলো। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ, তিনি একটা সময় একটা ব্যক্তির সাথে কথা বলছিলেন, কথা বলতে বলতে একটা পর্যায়ে সে বলল তার সাথে যে যেই লোকটির সাথে বা যে যুবকটির সাথে তিনি কথা বলছিলেন সে হঠাৎ করে কসম করে বসলো, কিসের? কাবার, কাবার দিকে হাত করে সে শপথ খেয়ে বসলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী সাল্লামকে আমি নিজে বলতে শুনেছি, বিশ্বনবী বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে শপথ করলো সে নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করলো। এই জন্য আমরা কথাই কথাই কসম করে ফেলি, আমার মায়ের কসম করি, আমাদের সন্তানের কসম করি, আমাদের স্ত্রী আমাদের বউদের কসম আমরা করে থাকি, কিন্তু আদৌ আমাদের কোনো জ্ঞান নেই যে কোরআন হাদিসে কী বলে, কসম কি খাওয়া যাবে, কসম কি কাটা যাবে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা মুসলিম জাতি, আমরা পৃথিবীতে সবচেয়ে বড় একটি নিয়ামত পেয়েছি, সেটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন থেকে আমরা বহু দূরে ছিটকে পড়ে গিয়েছি। আজকে আপনারা অধিকাংশ মানুষই আপনার সন্তানকে আপনি কেজি স্কুল সহকারে এমনি স্কুলে পড়ার জন্য কত টাকা আপনি ব্যয় করতে পারেন, কিন্তু আপনার সন্তানে সন্তানকে মক্তবে পড়ার জন্য যদি 20টা টাকা আপনার কাছে চাওয়া হয় সেটা আপনার জন্য বেশি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাকে বেশি অমূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এই পৃথিবীর জীবনকে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে। এই পৃথিবীর জীবন শেষ জীবন নয়, এই পৃথিবীর জীবনের পরে একটা জীবন আছে, এখানে আপনাকে অনন্তকাল থাকতে হবে, এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আজকে আমার অনেক টাকা পয়সা লাগবে, অনেক অর্থ সম্পদ লাগবে, আরও যশ লাগবে, আরও খ্যাতি লাগবে, আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা পাগলপাড়া হয়ে গিয়েছি, যেটা সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুকুমুত তাকাসুর, মানুষের ধন সম্পদের প্রতি মানুষের লোভ লালসা তাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে, হাত্তা জুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা না কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিযোগিতা তারা থামবে না, তারা এখান থেকে ফিরে আসবে না। এই জন্য এই দুনিয়ার প্রতি মর্যাদা না দিয়ে আমরা পরকালকে মর্যাদা দেব। আমরা এই জীবনে সুন্দর এই পৃথিবীর জীবনে সুন্দরভাবে চলাফেরা করার জন্য আমরা আয় রোজগার করবো, সেটা তো নিঃসন্দেহে করতে হবে, কিন্তু তার পাশাপাশি আমাকে পরকালের প্রতি বেশি প্রাধান্য দিতে হবে। এর কারণ হচ্ছে এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, এরপরে আরেকটা জীবন রয়েছে। তার মানে মিথ্যা কথা কসম আপনারা করবেন না। এর কারণ হচ্ছে আমরা যখন একটা কসম করি তখন আমরা কিসের জন্য কসম করি? আমরা পৃথিবীর জীবনে যে বিষয়টাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করি সেটার উপরে আমরা কসম করি, আমার যেটা দুর্বলতার জায়গা সেটাকে আমি কসম করি। যেমন আমার পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে আমার মা, আমার পিতা কিংবা আমার স্ত্রী কিংবা আমার সন্তান। আপনি সন্তানকে দুর্বলতার জায়গা মনে করলেন,
কিংবা তাকে শক্তিশালী মনে করলেন যে এটা না থাকলে আমার হবে না, এই জন্য তার নামে আপনি কসম করছেন। কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার পিতা, এরা কি আল্লাহর চেয়ে তো বেশি শক্তিশালী? না, অসম্ভব, ইম্পসিবল, এটা হতে পারে না। এই পৃথিবীতে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে রয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবচেয়ে বেশি শক্তিশালী। এই জন্য কসম করলে তার নামে করতে হবে। এছাড়াও আমাদের সমাজে একটা কথা বহুল প্রচলিত রয়েছে যে তোমরা যদি কসম করো তাহলে সত্য করো কিংবা মিথ্যা কসম করো, সত্য খাও কিংবা মিথ্যা খাও, আল্লাহর নামে খাবে না, এটা ভুল কথা। এর কারণ হচ্ছে আপনি যদি সত্য হয় তাহলে আপনি খান, কোনো সমস্যা নাই, আল্লাহর নামে কসম কাটেন, আপনি কোনো সমস্যা নাই। তবে মিথ্যা যদি হয় কেয়ামতের ময়দানে আপনাকে এটার জন্য জবাবদিহি করা লাগবে। আপনি দেখুন সহিহ বুখারী 2416 নম্বর হাদিস, এখানে একটি হাদিস বর্ণিত হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একসময় বলছিলেন যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা শপথ করবে দুনিয়ার কোনো সম্পদের প্রতি বশীভূত হয়ে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার প্রতি আল্লাহর লানত, তার প্রতি আল্লাহর অভিশাপ। এমন সময় এই খুতবার মধ্যে বিশ্বনবী যেখানে কথাটা বলছিলেন সেই খুতবার মাধ্যমে মধ্যে সেই মজলিসের মধ্যে একজন ব্যক্তি বসেছিলেন, তার নাম হচ্ছে আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই কথা শোনার পরে তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাকে উদ্দেশ্য করে কথাটা বলছেন, কেন? তিনি বললেন, কিছুদিন আগে আমি একজন ইহুদির সাথে একটা জমি কিনেছিলাম, একটা জমি ক্রয় করেছিলাম ভাগে দুজনে বন্টনে। কয়েকদিন পরে জমির দলিলপত্র তার কাছে থাকার কারণে সে জমিটা দখল করে বসে যে এই জমিটা আমি একাই কিনেছি, তোমার কোনো ভাগ নেই এখানে। এই জন্য আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই ইহুদি লোকটি আমার জমিটা মেরে নিচ্ছে, দুজনে একসাথে বন্টন করে কিনেছিলাম, দুজনে ভাগে কিনেছিলাম, সে মেরে নিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি একসাথে করো নাই? সে বললো, না, আমি একাই কিনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি আল্লাহর নামে কসম করো, যদি তুমি কসম করতে পারো তাহলে আমি মেনে নিব যে তুমি একাই জমি কিনেছ। আশরাদি আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো মুশরিক, কিন্তু মুসলমান নয়, সে আল্লাহর নামে কসম করে ফেলবে, এর কারণ হচ্ছে সে আল্লাহকে বিশ্বাসই করে না, সে আল্লাহর নামে কসম করে ফেলবে। বিশ্বনবী সাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে একটি আয়াত নাজিল হলো, সূরা আল ইমরানের 77 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়াসতারুনা বিআহদিল্লাহ আইমানিহিম সামানান ক্বালিলাও ওয়া ইয়া ইয়াফাদাকুন। এখানে আল্লাহ তাআলা একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন, সেটা হলো এই দুনিয়ার জীবনে সামান্য ধন সম্পদের বিনিময়ে কে যদি আল্লাহর নামকে বিক্রি করে খায়, মানে আল্লাহর নামে শপথ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে তার রহমতের চোখে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, আর তার প্রতি গজব নাজিল করবেন, জাহান্নামের শাস্তি তার প্রতি নাজিল করবেন, আর এটা চলতেই থাকবে। এই জন্য আমাদের সমাজে কথা প্রচলিত রয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারণে শপথ করা যাবে, কিংবা মিথ্যা শপথ করলেও আল্লাহর নামে করতে হবে। এ প্রত্যেকটা বিষয়ে ভুল। আপনি যদি কসম করেন সত্য কসম করতে হবে এবং আল্লাহর নামে। তাহলে এই বিষয়টা আপনাকে মেসেজ হিসেবে দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমাদের ক্ষেত্রে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে মাজারে গিয়ে সিজদা করা। আপনারা আমাদের এলাকার একটা জায়গা, সেটা আপনারা জানেন অবশ্যই, সেটা হচ্ছে সোনা মসজিদ। এখানে গিয়ে আপনি দেখতে পারবেন পীর মাজার রয়েছে। এখানে গিয়ে আমি নিজে দেখেছি, নিজে চোখে দেখেছি, তারা কবরে গিয়ে সিজদা করছে। এই সিজদার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর জীবনে কোনো মানুষকে যদি সিজদা করার হুকুম আল্লাহ তাআলা দিত, তাহলে বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা নারীকে বলতাম, প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা অনুমতি দিতেন, বিশ্বনবী অনুমতি দিতেন, সেটা হচ্ছে তারা যেন তার স্বামীকে সিজদা করে। কিন্তু এই সিজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। অথচ তারা পীরে মাজারে গিয়ে সিজদা করে, এটা আল্লাহর সাথে শিরক। ইন্না শিরকুলা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়ুশরাকা বিহি শাইয়্যা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করেছেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। আপনি তওবা করে যদি মারা যান, কিয়ামতের ময়দানে আপনাকে সারা জীবন জাহান্নামে থাকতে হবে। আপনি এই পৃথিবীর জীবনে জাহান্নামে কবরে তো শুয়ে থাকবেন, এই কবরে শুয়ে থাকা অবস্থায় আপনার জন্য কোনো মানুষ দোয়া করতে পারবে না, যেমনই ভাবে বিশ্বনবী দোয়া করতে পারেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি চাইলেন, ইয়া রব, আমি আমার বাবা মায়ের কবর জিয়ারত করব। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে বললেন, তুমি তোমার বাবা মায়ের কবরের কাছে যাও, জিয়ারত করো, কিন্তু তাদের জন্য দোয়া করতে পারবে না। কারণ কি? কারণ তারা মুশরিকের যুগে মারা গিয়েছিল। আমি বলছি না এখান থেকে যে তার পিতামাতা জাহান্নামে যাবে, এর কারণ হচ্ছে এখানে অনেক কথা রয়েছে। আমি এটুকু বুঝাতে যাচ্ছি যে সহিহ বুখারী সহ মুসলিমের হাদিসে এভাবে বর্ণিত হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করার কোনো অনুমতি পান নাই। তাহলে আপনি যে সিজদা করছেন মাজারে গিয়ে, বা যে সকল মানুষরা সিজদা করছে, এটা নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করছে, এটা কখনো ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, তারা মাজারে গিয়ে সিজদা করে, কাফের মুশরিক যারা রয়েছে, হিন্দু যারা রয়েছে, তারা পূজার সামনে গিয়ে সিজদা করে, তারা সিজদা করার সময় সিজদা দিয়ে পড়ে থাকে, আবেগে ইমোশনাল হয়ে কথাগুলো বলে, কিন্তু আমরা মানুষ নামাজ পড়ি, নামাজের মধ্যে ঠকঠক করে সিজদা করি, তারা মানুষের কাছে কাঁদে, যেটা শিরক,
কিন্তু আমরা আল্লাহ সুবহান ও তাআলার কাছে একটা বারে সে কান্নাকাটি করতে পারি না। তার মানে আমার দুনিয়ার প্রতি কত মেতে গিয়েছি, দুনিয়ার প্রতি কত বেশি গুরুত্বশীল হয়ে গেছি, যার কারণে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, পরকালকে ভুলে গিয়েছি। আপনারা পীর আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো সিজদা দেবেন না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দান আপনি করবেন না, যদি করে ফেলেন তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহর সাথে শিরক করবেন। এরপর আরেকটা শিরক আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে কুলক্ষণ সুলক্ষণ মনে করা, এটাও শিরক, এটা করা যাবে না। তবে বিশ্বনবী বলে দিয়েছেন সেটা হলো একটা জিনিসে সুলক্ষণ এবং কুলক্ষণ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের স্ত্রী। মানে আমি যদি সাধারণভাবে একটা অশ্লীল খারাপ মেয়েকে বিয়ে করি তাহলে পরবর্তী জীবনে আমার জীবনে সে অশান্তি বয়ে নিয়ে আসবে, এটা সত্য কথা, কারণ সে খারাপ আমি দেখতে পাচ্ছি। তার মানে একে যদি আমি বিয়ে করি তাহলে পরবর্তীতে আমি কষ্টে থাকবো, অশান্তিতে থাকবো। তার মানে এর একটা লক্ষণ রয়েছে যে সে খারাপ, এই কারণে আমি কষ্টে থাকবো। কিন্তু এর ব্যতীত রেখে যতগুলো কুলক্ষণ সুলক্ষণ মনে করা হয় এর কোনো ভিত্তি নেই, বিশ্বনে বলে দিয়েছেন এটা সির। ধরুন সাধারণভাবে আমরা বিজনেস করি দোকানদার হিসেবে, তাহলে আমার কাছে কোনো ব্যক্তি যদি কোনো মাল কিনতে আসে সেটা আলোত হিসেবে মানে বাকিতে, তো আমি দিতে চাই না যে সকাল থেকে এ পর্যন্ত আমি কোনো মাল পণ্য বিক্রি করি নাই, আমি যদি এখন দিই সারাটা দিন আমার জন্য অশুভ কাটবে। যদি আপনি এটা বলে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, কারণ বিশ্বনবী এটা বলেছেন এটা শিরক, নিঃসন্দেহে এটা শিরক। তার মানে আপনারা এই শিরকগুলো থেকে বেঁচে থাকবেন। আর এই শিরকগুলোর পাশাপাশি আরও দুইটা কথা আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে মানুষ হত্যা করা, এরপরে জেনা করা, এই দুইটা অপরাধ থেকে আপনারা বেঁচে থাকবেন। এর কারণ হচ্ছে বিশ্বনবীকে ওই লোকটি প্রথমে যেটা বলেছিলাম হাদিসটা, যেটা সহিহ বুখারীর 4477 নম্বর হাদিস, এখানে একজন ব্যক্তি বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কোনটি? বিশ্বনবী বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকা। এরপরে জিজ্ঞেস করেছিলেন, তারপরে কোনটি অপরাধ সবচেয়ে বড়? বিশ্বনবী বললেন, আন তাক্তুল ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতামা মাক, সহিহ বুখারী 4777 নম্বর হাদিস। বিশ্বনবী দুই নম্বরে বললেন যে এই পৃথিবীর বুকে কোন ব্যক্তিকে হত্যা করে ফেলা অথবা তোমার নিজের সন্তানকে হত্যা করে ফেলা এই ভয়ে যে আমার সন্তান যদি বড় হয় তাহলে আমি তাকে খাওয়াতে পারবো কি না, এই ভয়ে তাকে আমি হত্যা করে ফেললাম। আল্লাহ তাআলা সূরা নিসা 3 নম্বর নম্বরে তা বলছেন, ওমাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম খালিদান ফিহা। এখানে আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন সেটা হলো এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে তার জন্য দুইটা পুরস্কার রয়েছে। এক নম্বর পুরস্কার হচ্ছে জাজাউহু জাহান্নাম, তাকে জাহান্নামে যেতে হবে, এবং দুই নম্বর পুরস্কার হচ্ছে খালিদান ফিহা, তাকে চিরকাল থাকতে হবে। আমি যদি কোনো মানুষ হত্যা করি সেটা নিজের সন্তান হোক কিংবা অন্য কোনো মানুষ হোক, আমাকে জাহান্নামে যেতে হবে। এরপরে হত্যার পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, সেটাও হারাম, সেটাও করা যাবে না কাবেরা গুনাহ, সেটা হচ্ছে আত্মহত্যা করা। বেশ কয়েকদিন আগে আমি একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে একজন বাংলাদেশের বড় ধরনের বিজনেসম্যান তিনি আত্মহত্যা করেছেন লাইভ এসে ফেসবুকে। তিনি তার একাকিত্বের কথা বলেছেন, বলার পরে মৃত্যুর গুলি করার পূর্বে আত্মহত্যা করার পূর্বে তিনি একটা কথা বলেছিলেন, সেটা হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তিনি হত্যা করে ফেলেছেন, রিভলভার দিয়ে তার মাথায় গুলি করে ফেলেছেন, এটা আত্মহত্যা। এই যে হত্যার পাশাপাশি ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের ধ্বংস ডেকে এনো না, তোমরা নিজেদেরকে হত্যা করো না, যদি হত্যা করো তাহলে বুঝে নিতে হবে তোমরা আমার প্রতি হাত খাটিয়েছ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সবচেয়ে ভালোবাসি আমি আল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার রব আমি আল্লাহ, কিন্তু তোমার জীবনকে তুমি বেশি ভালোবাসো, তুমি মনে করছো এই কারণে তুমি নিজের ভালোটা চাইলে, তুমি নিজেকে হত্যা করে ফেললে, তুমি আমার প্রতি ক্ষমতা খাটালে। এই জন্য যারা এটা করবে তারা জাহান্নামে তাদেরকে যেতে হবে, কোনো মাপ নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করে ফেলো না, এই জন্য আমাদেরকে বুঝতে হবে। এরপরে আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে একজন ব্যক্তি এসে দুইটা কথা বললেন, এরপরে আরেকটা কথা বললেন বিশ্বনবীকে যে এরপরে কোনটা সুম্মা আইয়ু, ওই একটাই হাদিস সহিহ বুখারীর 4477 নম্বর হাদিস। বিশ্বনবীকে এসে জিজ্ঞেস করলেন যে সুম্মা আইয়ু, এরপরে কোন পাপটি সবচেয়ে আল্লাহর কাছে বড়? বিশ্বনবী বললেন, আনতাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, এটা হচ্ছে কাবিরা গুনাহ, বড় অন্যায়। এখন এই জেনা কীভাবে, নারী এবং পুরুষের মাঝে বিবাহ বৈরভোগ যে সকল যৌন সম্পর্ক হয় এটাই হচ্ছে জেনা, এটার সঙ্গে আপনারা সবাই জানেন এটা করা যাবে না, এটা নিঃসন্দেহে হারাম। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জেনার কাছেও যেও না, লা তাকরাবু জেনা, মানে তোমরা জেনার কাছে যেও না, সূরা বানী ইসরাঈল 32 নম্বরে আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনার কাছেও যেও না, মানে শুধুমাত্র আমি জেনা তো করতে পারবো না, বরং জেনা হয়ে যাই এরকম আশেপাশে আমাকে যেতে, মানে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে, এই জন্য আপনি যেতে পারবেন না। আমরা বিভিন্নভাবে জেনার সাথে জড়িত রয়েছি, শুধুমাত্র আমরা যৌন সম্পর্ক করলেই যে জেনা হবে এর ব্যতিরেকে জেনা হবে না, বিষয়টি এমন নয়। বরং বিশ্বনবী সাল্লাম বলছেন তুমি চোখ দিয়ে কোনো নারীর দিকে যদি তাকাও তাহলে সেটা হবে তোমার চোখের জেনা, তুমি যদি কানে কোনো খারাপ জিনিস শোনো তাহলে সেটা হবে তোমার কানের জেনা,
যদি তুমি পায়ে হেঁটে জেনা করতে যাও তাহলে তুমি পায়ে হেঁটে গিয়েছো, এই জন্য এটা তোমার পায়ের জেনা, এই জন্য এটা আপনি করতে পারবেন না। আমাদের সমাজে আজকে শয়তানের একটা ফাঁদ, সেটা হচ্ছে আমাদের সমাজে যুবকরা চাই একটা গার্লফ্রেন্ড থাকবে, নারীরা চাই আমার একটা বয়ফ্রেন্ড থাকবে। এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, এটাকে আমরা হালাল মনে করছি। বিছনে বলছেন ইয়াতি আলান নাস জামান, একটা সময় আসবে মানুষের কাছে তারা হারামকে হালাল মনে করবে। এটা এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটাকে আমরা কিছু মনে করি না, অথচ এটা বিশ্বনবী সাল্লাম এখন থেকে নিয়ে 1450 বছর আগে আল্লাহ তাআলা কুরআন নাজিল করে বিশ্বনবীর মাধ্যমে তার সাহাবাদের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানকে জানিয়ে দিয়েছেন যে এটা হারাম, এটা জেনা, এর কাছে যাওয়া যাবে না। এই জেনা থেকে আমাদের বাঁচতে হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে এই শয়তানি ফাঁদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহকে আমাদের জবাবদিহি করা লাগবে। আমি শুধুমাত্র এটাই যে বিষয়টি এমন নয়, বরং আমি হাত দিয়ে কোনো অন্যায় করেছি, পা দিয়ে কোনো অন্যায় করেছি, মুখ দিয়ে কোনো অন্যায় করেছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে, তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। সেদিন তুমি হাত দিয়ে যে অন্যায়গুলো করেছো, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আমি পায়ে হেঁটে জেনা করতে গিয়েছি, আমি হাত দিয়ে কোনো নারীকে স্পর্শ করেছি, আমি হাত দিয়ে চুরি করেছি, কিয়ামতের ময়দানে এই হাত কথা বলবে। এই জন্য আমরা ফেঁসে যাবো, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে এই জেনা, আরও জেনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেমন এই যে সামনে 14 ফেব্রুয়ারি রয়েছে, আপনাদের যাদের সন্তান রয়েছে, যাদের বোন রয়েছে, যাদের মেয়ে রয়েছে, আপনারা কখনোই তাদেরকে পার্কে যেতে দেবেন না। যদি পার্কে আপনি যেতে দেন তাহলে নিঃসন্দেহে তারা জেনা করবে। শুধুমাত্র জেনা করার বিষয়টি এমন নয়, তারা কথা বলবে চুপি চুপি, তারা তাদের প্রেমের আলাপ করবে, এটাও তাদের জন্য জেনা। আর কিয়ামতের ময়দানে এটার জন্য আপনি সন্তানের বাবা হওয়ার কারণে এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনার সন্তান যদি এগুলো আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি তাকে আপনাকে তাকে বাঁচাতে হবে। এবং প্রত্যেকটা মানুষকে আমি শেষ মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ ভীতি তাকে অর্জন করতে হবে, প্রত্যেকে এই বিষয়টা গ্রহণ করতে হবে যে আমরাও জেনার সাথে কি জড়িত হয়ে আছি। চোখের জেনা কিছুক্ষণ আমি একটা কথা বলেছিলাম যে আমরা চোখ দিয়ে কোনো অন্যায় করলে সেটা চোখের জেনা হয়ে যাবে। আমরা অনেক মানুষ আমরা দেখতে পাই বাজারে আসি যে সরাসরি নাচানাচি সিনেমা দেখতে আসে, আপনার কি খারাপ লাগে না? আপনি মুসলমানের সন্তান, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি বসে বসে সিনেমা দেখেন, উলঙ্গ নায়ক নায়িকাদের নাচানাচি আপনি দেখেন, কীভাবে দেখতে পারেন আপনি? এটা নিঃসন্দেহে চোখের জন্য আপনি করছেন। যে মানুষগুলো সিনেমা দেখেন, ছবি দেখেন, সিনেমা দেখেন, নাচানাচি দেখেন, আপনাদের এই খুদ্দার মাধ্যমে আমি সতর্ক করছি, সেটা হচ্ছে আজকে থেকে এই গান বাজনা আপনি দেখবেন না। লাখওয়াল হাদিস কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে। এই যে নাচানাচি গান বাজনা আপনি শুনছেন, এটার মধ্যে আপনার মাঝে একটা নেভাগি একটা পাপ তৈরি করবে। এরপরে আপনি আস্তে আস্তে জেনার দিকে চলে যাবেন। এই জন্য এখান থেকে আপনার বেঁচে থাকবেন। আপনি দেখুন সাহাবা কিরাম কীভাবে আল্লাহর প্রতি ভয় করে চলেছিলেন। সেই বুখারীর হাদিস 5076 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হচ্ছে, তিনি বলছেন যে আমি বিছানায় যখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন শাবুন ওয়া আনা আখাফু আলা নাফসি আল আনাতা, ইয়া রাসূলুল্লাহ আমি একজন যুবক, তাগড়া যুবক, আমার ভয় হয় এই মুহূর্তে যে আমি কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারি। আমি একজন যুবক, আমার সমর্থন নেই যে আমি বিয়ে করব, কিন্তু আমি মনে হয় যে জেনার সাথে জড়িয়ে যাবো, ব্যবচারের সাথে জড়িয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু বলুন, আমি কি আমার লিঙ্গ কেটে ফেলবো ফাঁসা খাতাননি, আমি কি খাসি হয়ে যাব, আমি লিঙ্গ কেটে ফেলবো? বিশ্বনবী কোনো কথা বলছেন না, তার রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছেন। বিশ্বনবীকে আবার জিজ্ঞেস করলেন ফাঁসা খাতাননি, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন আমি কি খাসি হয়ে যাব? বিশ্বনবী কোনো কথা বললেন না, তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন। বিশ্বনবী রেগে গেলেন, রেগে গিয়ে বললেন জাফফাল কলম, কলমের কালি শুকিয়ে গিয়েছে, তোমার যা ইচ্ছা তুমি করে ফেলো। মানে বিশ্বনবী রাগের মাধ্যমে যে বিষয়টা বুঝালেন তাকে সেটা হচ্ছে তুমি জেনা করতে পারবে না এবং খাসিও হতে পারবে না, বরং তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার যদি বিয়ের সামর্থ্য না থাকে তাহলে তোমাকে রোজা রাখতে হবে, আর যদি বিয়ের সামর্থ্য থাকে তোমাকে বিয়ে করে নিতে হবে। তারপরও জেনার সাথে জড়িত হওয়া যাবে না, নিজেকে হুংসং করা যাবে না, নিজের লিঙ্গটাকে কেটে ফেলা যাবে না, খাসিও হওয়া যাবে না। তাহলে আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে আমি 3টা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা কখনো আল্লাহর সাথে শিরক করব না, যে শিরকগুলো বলেছি আপনাকে এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং 2 নম্বরে মানুষ হত্যা করা যাবে না, সেটা যদি হয় আপনার সন্তানের বয়স, আপনার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে এই জন্য নষ্ট করে ফেললাম, এটাও সন্তান হত্যার সামিল হয়ে যাবে। তবে ওলামাদের সাথে কথা বলবেন আপনারা, যদি শারীরিক কোনো সমস্যা থাকে, প্রবলেম পরবর্তীতে হতে পারে এরকম সমস্যা থাকে, তাহলে সেটা করা যেতে পারে, সেটা আপনারা মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবেন। এবং 3 নম্বরে যেখান থেকে আপনাদের বেঁচে থাকতে হবে সেটা হচ্ছে জেনা থেকে বেঁচে থাকতে হবে, এবং সলাতের পাশাপাশি নামাজের পাশাপাশি প্রত্যেকটা অন্যায় কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর কারণ হচ্ছে আমরা
পাপগুলোকে ছোট ছোট মনে করছি, কিন্তু এত বড় বড় পাথরগুলো একটা পর্যায়ে বিশাল পাহাড়ে পরিণত হয়ে গিয়েছে, ঠিক তেমনইভাবে ছোট ছোট গুণগুলো একটা পর্যায়ে বিশাল পাহাড়ে পরিণত হয়ে যাবে। আপনি ছোট মনে করলেন, গুণটা কাবিরা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।